নমস্কার, আপনাদের সবাইকে টেকনোফুবিলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে থেকে আমি একটা সিরিজ শুরু করছি, শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে আমি সমস্ত জিনিসটা দেখাবো এবং আপনাদের শুধু মোবাইল ফোন দিয়েই, আপনার স্মার্টফোন দিয়েই আপনি খুব সুন্দরভাবে আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করে এবং ভিডিও এডিটিং, ইউটিউব চ্যানেল মেনটেন সমস্ত কিছু আমি দেখাবো পরপর এই সিরিজের মাধ্যমে। এটা আমাদের এই সিরিজের 1 নম্বর ভিডিও। আজকে দেখাবো কিভাবে একটা ইউটিউব চ্যানেল শুরু করবেন, ক্রিয়েট করবেন একটা চ্যানেল। চলুন শুরু করি। আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, তারপর এইখানে এসে নিউ জিমেল একটা বানিয়ে নেবেন। নতুন একটা জিমেল এখন বানিয়ে সেটা দিয়ে বানানোই নয় সবথেকে ভালো হবে। তো নিউ জিমেল অ্যাকাউন্ট বলে সার্চ করবেন। এই অ্যাডে ক্লিক করবেন না, এখানে ক্লিক করবেন, তারপর আবার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে ফার্স্ট নেম, একটা ভালো দেখে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন এবং এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। রিকভারি মেল, আপনার অল্টারনেটিভ যদি কোনো ইমেল থাকে সেটা দিয়ে রাখবেন, পরে আপনার সুবিধা হবে। এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন, তো তারপরে নেক্সট করবেন। আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেটা এখানে দিয়ে দেবেন। এইভাবে আর দেখুন আমার জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখানে আপাতত আর কিছু করছি না। তারপরে এইখানে উপরে এটা ক্লিক করে প্লাসে ক্লিক করবেন, নিয়ে লিখবেন youtube.com। youtube.com লেখার পর ওপরের ডান দিকে 3টে ডটে ক্লিক করবেন। এবার এইখানে দেখুন লেখা আছে ডেস্কটপ সাইট, এইখানে ক্লিক করবেন। নেওয়ার পর ওপরে এইখানে ক্লিক করে আপনার লোগোর ওপর ক্লিক করে ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করবেন, তারপর এখানে গেট স্টার্টেড। এখানে যদি আপনার জিমেলের নামটাই রাখতে চান চ্যানেলের নামে, তাহলে বাঁ দিকেরটা সিলেক্ট করবেন। যদি কাস্টম নেম দিতে চান ডান দিকেরটা সিলেক্ট করবেন। এখানে আপনার চ্যানেলের নামটা দেবেন, যেই নামে আপনি ইউটিউব চ্যানেলটা খুলতে চান। চেকবক্সে ক্লিক করবেন। নামটা পরেও চেঞ্জ করা যায়, তবু আগে থেকে প্ল্যানিং করে নেবেন কি নামে চ্যানেল রাখতে চান, তাহলে ভালো হবে। চেকবক্সে টিক দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন। দেখুন চ্যানেল সাকসেসফুলি আমার তৈরি হয়ে গেছে। এবার এখানে বলেছে আপলোড পিকচার, এখানে আপনার একটা লোগো সেট করতে হবে। আমি এর পরের ভিডিওটাই দেখাবো কীভাবে লোগো বানাতে হয়। তখন আপনি এখানে আপলোড পিকচারে ক্লিক করে আপনার মোবাইল থেকে যে কোনো আপনার বানানো লোগোটা এখানে আপলোড করে দিলে আপনার লোগো সেট হয়ে যাবে। এটা পরেও অ্যাড করা যাবে, আমি দেখাবো। তার আগে এখানে দেখুন চ্যানেল ডেসক্রিপশন, এখানে আমরা চ্যানেল সম্বন্ধে কিছু বিবরণ লিখতে পারেন। আমি কিছু একটা লিখে দিলাম, কাম টু চ্যানেল সম্বন্ধে কিছু লিখে দেবেন। তারপরে হচ্ছে ওয়েবসাইট যদি থাকে কোনো, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন। আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, আপনি যেই নামে চ্যানেল ক্রিয়েট করছেন এই নামে বাকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট বানিয়ে নেবেন বা পেজ বানিয়ে নেবেন, সেই ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। চ্যানেলের নামটা অবশ্যই একটা ইউনিক নাম দেবেন, যাতে সার্চে আপনার চ্যানেলটা খুঁজে পাওয়া যায়, গুগলে বা ইউটিউবে সার্চ করলে যেন সহজে খুঁজে পাওয়া যায়। এবার আমরা যাব এখানে ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। দেখুন আমার প্রথমবার বলে এটা গট ইট করবেন। আমাদের ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এটাই আমাদের সমস্ত কিছু কাজ করতে হবে। এখানে প্রথমে ড্যাশবোর্ড, তার নিচে ভিডিও, তার নিচে প্লে লিস্ট। এখানে এখনও ভিডিও আপলোড করা হয়নি, তা দেখাচ্ছে না। এখানে আপনার সমস্ত ভিডিওগুলো দেখতে পাবেন। এর নিচে আছে অ্যানালিটিক্স আছে, অ্যানালিসিস দেখতে পাবেন, আপনার চ্যানেলের ভিউ সমস্ত কিছু টোটাল। তার নিচে যে কমেন্ট, আপনার প্রত্যেক ভিডিওতে আলাদা আলাদা করে যাওয়ার দরকার হবে না। আপনি ড্যাশবোর্ড ওপেন করে এইখানে কমেন্ট সেকশানে চলে এলে এখানে আপনার সমস্ত কমেন্টগুলো একসাথে দেখতে পাবেন। এখান থেকে আপনি সমস্ত কমেন্ট কন্ট্রোল করতে পারবেন, লাভ দিতে পারবেন, রিপ্লাই করতে পারবেন, পিন করতে পারবেন, সব কিছু। एर नीचे एखाने जे डलारे सिम्बलटा आछे एटा होच्छे मनिटाइजेशन। आपनार चैनल एखोन एलिजिबल नय। एटा जखन आपनार चैनेले 1000 प्लस सबसक्राइबार एबं 4000 घंटा वाच टाइम हो जाबे तखन एटा आपनि अ্যাপ্লাই करते पारबेन। एखोन आपनाके फार्स्ट जे काजटा करते होबे एखाने नीचे क्रिएटर स्टूडियो क्लासिके एकबार जेते होबे, एखाने स्किप करबेन। तो এখানে আসার পর দেখুন কিছু অপশন আমাদের এনেবল হয়ে গেছে, এখনো কিছু আছে এনেবল হয়নি। তো এই যে কাস্টম থাম্বনেল এইগুলো সব এনেবল করার জন্য আপনাকে লাইভ স্ট্রিম এগুলো সমস্ত কিছু এনেবল করার জন্য আপনাকে আপনার মোবাইল নাম্বার দিয়ে ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করতে হবে। তার জন্য এই যে আপনার নামের পাশে এখানে ভেরিফাই ক্লিক করবেন, তারপরে এখানে টেক্সট এন্ড वेरिफिकेशन कोडे क्लिक करे एखाने मोबाइल नम्बरटा दिए देवें। एखाने कंग्रेचुलेशन योर यूट्यूब अकाउंट इज नाउ वेरिफाइड, तारपरे कन्टिन्यूते क्लिक करबेन। देखुन एखाने कास्टम थाम्बनेल एड करते पारबेन, लंगार भिडियो 15 मिनिटेरों बेशी भिडियो 1 घंटा 2 घंटा जो बड़ो भिडियो आपनी एबार आपलोड करते पारबेन। एगुलो समस्त किछु एनेबल हो गेছে। एखाনে किछु किछु আছে যেগুলো আপনাকে এনেবল করতে হবে, যেমন লাইভ স্ট্রিম এটা এনেবলে ক্লিক করে দেবেন। এটা সঙ্গে সঙ্গে হয় না, 24 ঘন্টার মধ্যে কালকে থেকে আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন। এছাড়াও এখানে যেমন কাস্টম ইউআরএল এটা আপনার চ্যানেলে যখন 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তখন আপনি আপনার চ্যানেলে কাস্টম ইউআরএল সেট করতে পারবেন। তো এগুলো আমি আরো দেখাবো বিস্তারিত পরে। এবার আমরা চলে আসব ক্রিয়েটর স্টুডিও। হয়ে গেছে চ্যানেল কিভাবে বানাতে হয় সেটা এই ভিডিওতে দেখানো হলো। এরপরের ভিডিওটায় দেখাবো কিভাবে আপনি আপনার চ্যানেলের জন্য একটা প্রফেশনাল লোগো তৈরি করবেন আপনার মোবাইল ফোন দিয়ে। আমি এই যে সিরিজটা শুরু করেছি এটা 1 নম্বর ভিডিও। এর পরের ভিডিওগুলোতে আমি দেখাবো কিভাবে লোগো বানাবেন, কিভাবে থাম্বনেল তৈরি করবেন, কিভাবে ভিডিও আপলোড করবেন প্রপারলি, সমস্ত কিছু। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।